জয় জগন্নাথ বন্ধুরা, ফিরে এলাম পুরী ভ্রমণের আরও এক নতুন ভিডিও নিয়ে। আমরা সবাই মোটামুটি প্রায় দীপুদার পুরীতে ঘুরতে যাই, আর পুরী ঘুরতে এসে শ্রী জগন্নাথ দেবের দর্শন করা আর অনেক অনেক সময় ধরে সমুদ্রে স্নান করা, এটা তো আমাদের সবারই প্রিয়। এছাড়াও রয়েছে সন্ধ্যাবেলায় পুরীর সমুদ্র সৈকতে ঘুরতে ঘুরতে নানা রকম সব সামুদ্রিক মাছ ভাজা উপভোগ করা। পুরীর শ্রী জগন্নাথ দেব, পুরীর সমুদ্র সৈকত আর এই সামুদ্রিক সব সি ফুড ছাড়াও পুরীতে কিন্তু আরও একটা জিনিস বিখ্যাত রয়েছে, সেটা আমাদের সবারই জানা, সেটা হলো পুরীর বিখ্যাত খাজা। আর আজকের আমার এই ভিডিওটা সেই পুরীর খাজার ওপরেই হবে। আমরা যারা পুরীতে ঘুরতে আসি, আমরা প্রায় সবাই কম বেশি খাজা পুরী থেকে কিনে নিয়ে যাই নিজের প্রিয়জন ও নিজের আত্মীয় স্বজন ও নিজেদের বাড়ির জন্য। সো চলো দেখে নেওয়া যাক পুরীর কোন দোকানে আমরা সব থেকে বেটার খাজা পাবো। আমরা এখন চলে এসেছি পুরীর যে স্বর্গদ্বারের যে মোড়টা, মেন জায়গাটা, মেন মার্কেটটা, সেখানটা দাঁড়িয়ে রয়েছি। দেখো আমার পেছনেই গঙ্গুরামের যে সুইটস, সে খাজার দোকান রয়েছে। তা আজকের আমি তোমাদেরকে কিছু কিছু খাজার দোকানে খাজাগুলো দেখাবো, কীরকম রেট আর কোন কোন দোকানে বেটার, কোন কোন দোকানে ভালো, সেটাও তোমাদের দেখিয়ে নেবো। তো সবার প্রথমে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, আর আমি সুজয়, তোমরা দেখছো আমার সাথে লেটস গো উইথ এসএস। তো চলো কিছু কিছু খাজার দোকানে খাজা নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমিও খাজা কিনবো, কোন দোকানে কীরকম দাম সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো। আর সকালে আমরা দুটো দোকান ভিজিট করেছিলাম, সেই দুটো দোকান আগে তোমাদের দেখিয়ে দিই। এখন আমরা যাচ্ছি ওল্ড নরসিংহ সুইটসে। এই যে বিল্ডিংটা দেখলে, তার ঠিক নিচেই কিন্তু এই ওল্ড নরসিংহ সুইটস রয়েছে। এই নামে কিন্তু আরও দোকান আছে, সেগুলো কিন্তু অরিজিনাল না, এটাই অরিজিনাল। আর এখানে তোমরা তিন রকমের খাজা পাবে, 180, 240 আর 440। 440 যেটা, সেটা কিন্তু ঘিয়ের। আর এখানে তিন রকম খাজাই মান ও গুণে বেশ ভালো, তোমরা কিন্তু এখান থেকে এসে নিতেই পারো। নেওয়ার আগে একটা জিনিস বলবো, তোমরা কিছুটা টেস্ট করে দেখে নিও, যেটা আমরা করেছিলাম প্রতিটা দোকানেই। আর এই ওল্ড নরসিংহ সুইটস দোকানটা তোমরা স্বর্গদ্বার থেকে মন্দিরে পায়ে হেঁটে গেলে যে রাস্তাটা, সেই রাস্তাটার ওপরেই বাঁ হাতে পড়বে। আমাদের পরবর্তী দোকান হলো পুরীর সেই পুরনো, সবার চেনা কাকাতুয়া, কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার। 200 টাকা কিলো। আর এই ভাঙা খাজা কি? 80 টাকা কিলো। আচ্ছা, ওটা কি 1 কেজি করেই ওজন হয়, যেটা 200 টাকার, নাকি হাফ কেজিরও আছে? এটা হাফ কিলো, এই বড়টা 1 কিলো। আচ্ছা, একটা 1 কিলো দিন, হাফ কেজি করে তিনটে দিয়ে দিন। এখন কিন্তু কাকাতুয়াতে একই রকম খাজা তৈরি হয়, 200 টাকা কেজি। তোমরা ট্রাই করে দেখতে পারো, মোটামুটি নর্মালের মধ্যে ভালো। এটাও আর একটা নরসিংহ সুইটস, কিন্তু এটা নতুন, এটা পুরনো না, আগের যেটা দেখেছি ওইটাই পুরনো। আচ্ছা, এই 400-500 সবটাই কি ঘিয়ে? এগুলো 500-400 দুটো ঘিয়ে রয়েছে। আচ্ছা, পার্থক্য কি? কোন পার্থক্য? মুচমুচে আর মিষ্টি দম ছোটো বড় সাইজ 500 টাকা। 500 টাকা। আর এগুলো একটু মুচমুচে কম হবে? 400 সব মুচমুচে হবে। এটা বড় সাইজ হলে 1 কিলোর আপনার হবে 20-22 পিস। 20-22 পিস হয়ে যাবে 1 কিলো। 500 টাকা। তোমাদের ইনফরমেশনের জন্য একটা কথা বলে রাখি, এখানে কিন্তু একই নামের দুটো তিনটে দোকান রয়েছে, তাই তোমরা একটু সাবধানে দেখে অরিজিনাল যে দোকানটা সেটা দিয়েই খাজা নিও। আর এখানটায় প্রায় দোকানেই বলে ঘিয়ের খাজা, কিন্তু অরিজিনাল ঘিয়ের হয় না, তোমরা খেয়ে টেস্ট করে তবেই নেবে। দাদা ছানা করে আছো?
আমরা এখন ছানাপোড়া খেয়ে দেখবো, সেই বুঝে নেবো দেখি। হ্যাঁ, ছানাপোড়াটা খুব ভালো, 300 টাকা কেজি, 30 টাকা। তোমরা পুরীতে এলে অবশ্যই ছানাপোড়াটা খেও, এখানকার স্পেশাল সুইট এটা। তুমি ভালো খেতে ছানাপোড়া, আর দোকানের নামটা দেখে নিও, একদম স্বর্গদ্বারের যে মোড় সেইখানটাই দোকানটা। দোকানের নামটা তোমরা দেখে নিও, একটু দোকানের নামটা দেখে দাও। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে এখনও নতুন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই অবশ্যই প্রেস করে রেখো। আমরা এখন গঙ্গুরাম সুইটসে যাব, সেখানে কি ব্যাপার চলো সেটাও দেখে নিই। এখানেও তোমরা 3 রকমের খাজা পেয়ে যাবে, 200, 250 আর 450, যেটা অরিজিনাল দেশি ঘিয়ে। তোমরা যেমন দেখতে পারলে অরিজিনাল যেটা ঘিয়ে ভাজা সেটা হলো 450 টাকা কেজি, আর একটা আছে 200 টাকা, আর একটা আছে 250 টাকা। 200 টাকাটা একটু রস আলাদা, আর 250 টাকাটা একটুখানি মচমচে বেশি। তোমরা যেমন দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে স্বর্গদ্বারের যে মোড়, 3 মাথার মোড় সেই মোড়টা। আর এখানটায় দেখো প্রচুর খাজার দোকান রয়েছে। এই যে আমি কিন্তু এখানে অনেক দোকানেই খাজা টেস্ট করে দেখেছি, আমার সব থেকে বেটার লেগেছে গঙ্গুরাম সুইটসের যে গাওয়া ঘিয়ের খাজাটা সেটা, আর এটা অরিজিনাল গাওয়া ঘিয়েরই খাজা। তোমরা এসে ট্রাই করে তবেই নিও। তো আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন এক ভিডিও, নতুন এক ইনফরমেশান নিয়ে। জয় জগন্নাথ।